বন্ধুরা গুড মর্নিং, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে ভাইয়ের আমরা গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। তো আমরা দেখতে পাচ্ছি না, গ্রেড টু গাইনোকোমাস্টিয়া রয়েছে। সাইড থেকে দেখলে পরে আরো ভালো বোঝা যাবে। দেখুন, গ্রেড টু গাইনোকোমাস্টিয়া রয়েছে। তো আমরা মার্কিং করছি। মার্কিংটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ শুয়ে পড়ার পরে মার্কিং গুলো চেষ্টা ফ্ল্যাট হয়ে যাবে, ছড়িয়ে যাবে। মার্কিংটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক গুলো সেগুলো মনে রাখা উচিত, তাহলে অপারেশন করতে সুবিধে হয়। এই ল্যাটারাল বর্ডারটাকে মার্ক করলে পরে সেটা আমাদের মাসলের মার্কিং হলো। দেখুন, ভাঁজ করলে পরে কেমন ফুলে উঠছে, টানলে পরে লম্বা একটা দাগ লাগছে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। ল্যাটারাল বর্ডারের পরে আমরা যেটা মার্ক করবো সেটা হচ্ছে আমার ব্রেস্টের পুরো এরিয়াটা। ব্রেস্টের পুরো এরিয়াটা প্রথমে ইনফ্রা ব্রেস্ট ক্রিজ, ব্রেস্টের নিচে যে ক্রিজটা থাকে সেটাকে আমরা করবো। এবং আমরা দেখতে পাচ্ছি ব্রেস্টের টিস্যুর কিছুটা এক্সটেনশন, চর্বির এক্সটেনশন কিন্তু সাইড ওয়ালেও রয়েছে। তো এই সাইড ওয়ালটা থেকেও আমরা চেস্টের ফ্যাটটাকে বের করবো। তাহলে আমরা সাইড ওয়ালটাকেও মার্ক করছি। এটা হচ্ছে সাইড ওয়াল। তো সাইড ওয়ালটা দেখলেন, মার্ক করলাম। তাহলে ল্যাটারাল বর্ডার অফ দ্য মাসল হলো, ব্রেস্টের নিচের ক্রিজ হলো, সাইড ওয়াল হলো। এবার আমরা আপার বর্ডারটা কি করে ঠিক করব, বা আপার বর্ডারটা কি করে আমরা বুঝবো যে এটা আপার বর্ডার। কোমরে হাত দিন ভাই। কোমরে হাত দেওয়ার পরে এই যে মাসলটা আছে এটাকে শক্ত করলে পরে আমরা ব্রেস্টটাকে নাড়াতে পারবো, সেই ক্ষেত্রে আপার বর্ডারটা ভালো বোঝা যাবে। আপনি কোমরের উপরে হাত দিয়ে চাপ দিন। এই চাপ দিলে পরে পেক্টোরালিস মেজর মাসলটা টাইট হয়ে গেল, তার উপরে যে টিস্যুটা নড়ছে সেটাই হচ্ছে ব্রেস্ট টিস্যু। তো আমি ফিল করতে পাচ্ছি, এটা হচ্ছে আপার বর্ডারটা। একটা ফিলের ব্যাপার, একটা ফিল করতে হয়। লোয়ার বর্ডার যেরকম স্পষ্ট বোঝা যায়, আপার বর্ডারটা কিন্তু অত ভালো স্পষ্ট বোঝা যায় না। একটা ফিল করে দেখতে হবে কোথায় মাসলটা শেষ হচ্ছে এবং কোথায় ব্রেস্ট শেষ হচ্ছে। তো এই এইটা হচ্ছে আপার বর্ডার। সো দিস ইজ দ্য আপার বর্ডার। এই আপার বর্ডার ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা বাই এক্সপিরিয়েন্স কিন্তু ওই আপার বর্ডারের মার্কিংটা আসে। নেক্সট যে জিনিসটা মার্ক করবো সেটা হচ্ছে হাতটাকে সোজা করে দিতে বলবো, এবং মাসলের, এটা হচ্ছে মাসলের বাল্ক, পেক্টোরালিস মেজর মাসল, দিস ইজ দা মাসল। মাসলের আপার বর্ডার টাইম করব, এটা ব্রেস্টের আপার বর্ডার, এবারে মাসলের আপার বর্ডার। সো দিস ইজ দা আপার বর্ডার অফ দা মাসল। সো দিস ইজ দা আপার বা মিডিয়াল বর্ডার বলা হয়। এটা হচ্ছে মাসলের বাল্ক, পেক্টোরালিস মেজর মাসল। মাসলটা এখান থেকে এই অবধি আসে, এটা মিডিল মেইন বেলিটা এই জায়গাটাতে থাকে, এটা ইনসার্শন এখানে হচ্ছে। যে হাতটা আমরা পাশে টানতে পাচ্ছি, এই মাসলটা কন্টাক্ট করলে পরে হাতটা এই সাইডে আনা যায়। তারপর মাসলের আপার বর্ডার টামি বা ল্যাটারাল মিডিয়াল বর্ডার টামি মার্ক করছি। এটা হচ্ছে মিডিয়াল বর্ডার। তো এই যে এইটা হচ্ছে মোটামুটি আমাদের একটা মার্কিং হলো। তো মেইন মেইন মার্কিং হয়ে গেল আমাদের। মাসলটা এখানে হিউমারাসে গিয়ে যুক্ত হয়, মেইন মার্কিং গুলো করলাম। এবার মাসলের ওপর গুলোটাকে আমরা সেলেকেশন করবো, যাতে আমরা বুঝতে পারি কোন এরিয়াটা মাসল রয়েছে। আমরা এই মাসলটাকে ডিফাইন করবো, এখানে এই মাসলটাকে ডিফাইন করবো। ব্রেস্টের মার্কিংটা গোল গোল করে করা, এটা হচ্ছে ব্রেস্টের মার্কিং। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমি মার্কিং করছি। মিড লাইন মার্ক করেছি, ল্যাটারাল বর্ডার অফ পেক্টোরালিস মেজর, ল্যাটারাল বর্ডার অফ পেক্টোরালিস মেজর, লোয়ার বর্ডার অফ ব্রেস্ট ক্রিজ, আপার বর্ডার অফ দ্য পেক্টোরালিস মেজর, আপার বর্ডার অফ দ্য পেক্টোরালিস মেজর, এবং ব্রেস্ট, ব্রেস্টের আপার বর্ডার বা আপার ব্রেস্ট ক্রিজ, সমস্ত কিছু মার্কিং। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে দিই, আমি তিনটে জায়গা দিয়ে লাইপোসাকশন করি। একটা অ্যাক্সিলাতে এখান থেকে লাইপোসাকশন হবে, একটা সাইড ওয়াল থেকে লাইপোসাকশন হবে, আর একটা আপনার নিপলের মধ্যে দিয়ে লাইপোসাকশন হবে। তিনটে থ্রি পোর্ট লাইপোসাকশন, 360 ডিগ্রি পয়েন্টে আমরা লাইপোসাকশন করবো। 360 ডিগ্রিতে লাইপোসাকশন হবে এবং পুরো চর্বিটা বেরিয়ে আসবে এই লাইপোসাকশন পোর্ট দিয়ে। এখানে ছোট্ট একটা কাট করে আমরা গ্ল্যান্ডটাকে বের করে দেবো, যে গ্ল্যান্ডটা বেঁচে থাকবে, আর রেমিনেন্ট যে গ্ল্যান্ড হবে সেটাকে এখান দিয়ে বের করে দেবো। সো বন্ধুরা, আপনারা দেখলেন কি করে গাইনোকোমাস্টিয়া সার্জারির মার্কিং আমি করে থাকি। তো আপনার যদি গাইনোকোমাস্টিয়া নিয়ে কোনো সমস্যা থাকে, গাইনোকোমাস্টিয়া থাকে, নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে বুকের ছবি তুলে পাঠাবেন। একটা সামনের দিক থেকে নেবেন, একটা সাইডের দিক থেকে নেবেন, তাহলে আমি দেখে আপনার কোন গ্রেড আছে এবং কত খরচ হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।